সূরা আল ফাতিহা প্রত্যেকটা মুসলমানের প্রায় সবারই মুখস্থ সূরা ফাতিহা। আমরা দিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, শুধুমাত্র যদি কেউ ফরজ নামাজই পড়ে, সুন্নত পড়ল না, শুধু ফরজ পড়লেই দিনে কমপক্ষে 17 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত যে ফরজ নামাজ, 17 রাকাত ফরজ নামাজ, 17 রাকাতে 17 বার। সুন্নত রয়েছে, সুন্নতে মুয়াক্কাদা রয়েছে 12 রাকাত, 12 রাকাতে আবার 12 বার, 17 আর 12 29 বার। আর যদি কেউ নফল পড়েন, সুন্নতে আরও যে সকল সুন্নত রয়েছে সেগুলো পড়েন, প্রায় একজন মানুষের 40 বার করে দিনের মধ্যে এই সূরা পাঠ করা হয়। সুবহানাল্লাহ। এক সাহাবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ওই সাহাবিটা নামাজরত অবস্থায় ছিল, তিনি ডাকে সাড়া দিতে পারেন নাই, পরবর্তীতে গিয়ে রাসূলের সামনে হাজিরা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, বিশ্বনবী যখন তোমাদেরকে ডাক দিবে, তোমরা নামাজরত অবস্থাতেও যে অবস্থায় থাকো না কেন, বিশ্বনবীর ডাকে সাড়া দিবে। সুন্নত নামাজের থেকে বিশ্বনবীর ডাকে সাড়া দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, নফল নামাজের থেকে বিশ্বনবীর ডাকে সাড়া দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমি তো তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য ডেকেছিলাম, এমন একটা সূরা শিক্ষা দেওয়ার জন্য ডেকেছিলাম যেটা অনেক বড় সূরা, যেই সূরাটা তাওরাতের মধ্যে নাই, যেই সূরাটা জাবুরের মধ্যে নাই, যেই সূরাটা ইঞ্জিলের মধ্যে নাই, এমনকি এর মতো কোনো সূরা কোরআনের মধ্যেও নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা এত বড়, এত ফজিলতপূর্ণ। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই সূরাটা শিক্ষা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাটা ওই সাহাবিকে শিক্ষা দিলেন। বলি সুবহানাল্লাহ। এই সূরা শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট অথবা কীভাবে অবতীর্ণ হয়, অবতীর্ণ হওয়ার ঘটনা। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজ মাইনদেরকে নিয়ে বসে আলোচনা করছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে আগমন করলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করে রাসূলের সঙ্গে কথা বলছেন, কিছুক্ষণ পরে বিকট খুব জোরে একটা আওয়াজ হলো, অনেক জোরে একটা শব্দ হলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটা কিসের আওয়াজ, কিসের শব্দ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করার আগেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, এটা হলো আসমানের একটা দরজা রয়েছে, সেই দরজা আজকে খোলা হলো, এই দরজাটা ইতিপূর্বে আর কখনো খোলা হয় নাই, এই দরজা খোলার শব্দ এত জোরে শব্দ হলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছেন, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে আগমন করেছে, যেই ফেরেশতা আগে কখনো পৃথিবীতে আগমন করে নাই, সেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য এমন দুইটা নূর উপহার দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। কত বরকতপূর্ণ, এমন দরজা দিয়ে আসছে যে দরজা আগে কখনো খোলা হয় নাই, এমন একজন ফেরেশতা যে ফেরেশতা আগে কখনো পৃথিবীতে আগমন করে নাই, এমন দুইটা নূর রাসূলের জন্য নিয়ে আসছেন, যেই নূর দুইটা, যেই হাদিয়া তোহফা, অন্য কোনো মানুষকে, এমনকি অন্য কোনো নবী কেউ দেওয়া হয়নি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইটা নূর হলো, একটা সাবউল মাসানি সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। বলি সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার এত ফজিলত রয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করলো না, ওই ব্যক্তির আর নামাজ হবে না। একাকী যখন নামাজ আদায় করবেন তখন অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, ইমাম সাহেবের সঙ্গে যখন নামাজ আদায় করবেন তখন মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কিনা, ইমামের তো অবশ্যই পড়তে হবে, মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কিনা এটা নিয়ে মত পার্থক্য রয়েছে, এটা মাসআলা এবং ইখতিলাফি বিষয়, যদি কারো জানার প্রয়োজন হয় ইনশাল্লাহ পরে বলবেন, জানিয়ে দেবো ইনশাল্লাহ, তো সেদিকে যাচ্ছি না। মূলত যে হাদিসে যেটা গুরুত্ব বোঝানো হয়েছে সূরা ফাতিহার প্রতি,
যে সূরা ফাতিহা ছাড়া আর কোনো নামাজই নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না সেই নামাজটা পরিপূর্ণ হয় না। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটি একটি হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা, আল্লাহর কথা বিশ্বনবীর মাধ্যমে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নামাজকে আমি আমার বান্দা এবং আমার মাঝে ভাগ করেছি। আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে নামাজকে ভাগ করা হয়েছে, বণ্টন করা হয়েছে, দুই অংশ করা হয়েছে। যখন বান্দা এই কথা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে তিনি উত্তর করেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হামাদানি রব্বি হামিদানি আব্দি, আমার বান্দা আমার গোলাম আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় দয়ালু, বান্দা যখন বলে আর রহমান আর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসনানি রব্বি, আমার বান্দা আমার শুকর গুজার করছে। এরপরে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক, বিচার দিবসের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জবাব করেন মাজ্জাদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম ভাষায় করেছে বলি, সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি ছাড়া অন্য কারো ইবাদত করি না, তুমি ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, অর্থাৎ এটা আমার এবং আমার বান্দার মধ্যে দুইটা ভাগ, অর্থাৎ আমার বান্দা আমার ইবাদত করবে, যদি আমার বান্দা আমার ইবাদত করে এরপরে আমার কাছে যদি সাহায্য চায় আমি তাকে দিয়ে দিব, আমার কাছে যা চাইবে আমি সব কিছু তাকে দিয়ে দিব। বান্দা তখন দোয়া করা শুরু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথটা দেখাইয়ে দেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ কত সুন্দর করে শিক্ষা দিয়েছেন কোন পথটা আমাদের দরকার, কোন পথে চললে আমরা সঠিক পথ পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন পথটা চাইতে হবে সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের পথের উপর আমাদেরকে চলান যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, যাদের উপর আপনি রাজি খুশি হয়েছেন, যেই সকল মানুষেরা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যাদের উপর আপনি খুশি ছিলেন সন্তুষ্ট ছিলেন, সেই সকল মানুষের পথের উপর আমাদেরকে চলান। গাইরিল মাগদুবি আলাইহিম, এমন মানুষের পথের উপর চলায়েন না যাদের উপর আপনি রাগান্বিত ছিলেন, ওয়ালাদ্দালিন এবং যাদের উপর আপনার অভিশাপ এসেছে, আপনার আযাব এসেছে, গজব এসেছে, এমন মানুষের পথ আমাদেরকে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই যে দোয়া করে আল্লাহ তাআলা বলেন তাদের দোয়াকে আমি কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন বলে তোমরা তখন আমিন বলো, যখন ইমাম সাহেব কি বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন তোমরা তখন বলবে আমিন, কেননা ওই সময় ফেরেশতারাও আমিন বলে, ওই সময় ফেরেশতারাও আমিন বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার আমিন বলাটা ফেরেশতার আমিনের সঙ্গে মিলে যাবে, ফেরেশতার আমিন বলার সঙ্গে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের জীবনের সমস্ত গুনাহখাতাকে মাফ করে দিবেন। তাহলে সূরা ফাতিহা কত ফজিলতপূর্ণ সূরা। সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, প্রায় 22টি নাম রয়েছে, কয়টা 22টি নাম রয়েছে। প্রথমে আমরা নামকরণ সম্পর্কে জানবো যে নামকরণটা কেন হলো ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা, ফাতিহা শব্দের অর্থ সূচনা। ফাতিহার আরেকটা অর্থ হলো খোলা, কোরআন যে জিনিসকে দিয়ে খোলা হয়, অর্থাৎ কোরআন শুরু করা হয়েছে, সূচনা করা হয়েছে সূরা ফাতিহা দিয়ে, কোরআন খোলা হয় সূরা ফাতিহা দিয়ে, এই জন্য সূরা ফাতিহাকে ফাতিহা বা সূরাতুল ফাতিহা বলে নামকরণ করা হয়েছে।
এরপরে আমরা সূরা ফাতিহার অবশিষ্ট বাকি যে নামগুলো রয়েছে সেই নাম সম্পর্কে একটু জানি। সূরা ফাতিহার একটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে উম্মুল কোরআন। একটি গুরুত্বপূর্ণ নাম কি? উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। উম্মুন মানে হচ্ছে মা, আবার উম্মুন মানে হচ্ছে কেন্দ্র। যেমন সৌদি আরবকে, মক্কাকে উম্মুল কোরআ বলা হয়, অর্থাৎ সকল শহরের কেন্দ্র এটা, সকল গ্রামের কেন্দ্র এটা। তেমনইভাবে সুরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, অর্থাৎ পরিপূর্ণ কোরআন। কোরআনের মধ্যে যে অবশিষ্ট সুরাগুলো রয়েছে সেই সুরাগুলোর কেন্দ্রবিন্দু হল সুরাতুল ফাতিহা। এই সুরার আরেকটি নাম রয়েছে আসাসুল কোরআন। আসাসুন শব্দের অর্থ হলো ভিত্তি। এই সুরায় ফাতিহাকে কোরআনের ভিত্তি বলা হয়, এই জন্য সুরাতুল ফাতিহাকে আসাসুল কোরআন বলা হয়। এরপরে এই সুরার আরেকটি নাম রয়েছে সুরাতুর রাস। রাসুন মানে মাথা, মানুষের বডি, মানুষের পুরা শরীর পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে মাথা, মগজ। কোরআন পরিচালনার জন্য বা কোরআনের বাকি সব কিছু বোঝার জন্য, অর্থ বোঝার জন্য সুরায় ফাতিহার প্রয়োজন রয়েছে। সুরায় ফাতিহা ছাড়া অন্য সকল সুরাগুলো পরিপূর্ণ হয় না, এই জন্য এই সুরাকে সুরাতুর রাস বলা হয়। এই সুরার আরেকটি নাম রয়েছে সুরাতুস শিফা, আরোগ্য দানকারী সুরা। সুরাতুস শিফা একটা ঔষধ। শিফা মানে কি? ঔষধ। এই সুরার মাধ্যমে মানুষ অসুস্থতা থেকে সুস্থতা অর্জন করতে পারে। বুখারি শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর সাহাবীর একটি দল কোথাও জার্নি করছিলেন, কোথাও সফরে বের হয়েছেন। সফর থেকে ফেরার সময়ে তাদের নিকটে যেই সকল খাবার ছিল, রসদপত্র ছিল, ফুরিয়ে গিয়েছে। আসার পথে একটা গ্রাম পেল, যেই গ্রামের অধিবাসীদেরকে গিয়ে বলল, ভাইরা আমরা মদিনা থেকে এসেছি, মক্কা থেকে এসেছি, আল্লাহ রসুলের সাহাবি আমরা, আমাদের নিকটে যেই সকল খাবার ছিল, রসদপত্র ছিল, সব তো শেষ হয়ে গিয়েছে, আমাদের নিকটে কোনো খাবার নেই, তোমরা আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, তোমরা আমাদের জন্য কিছু খাবার দাও, ছাগল হোক, উট হোক, দুম্বা হোক, কিছু দাও, আমরা মক্কায় গিয়ে সেটাকে তোমাদেরকে পরিশোধ করে দিব, তোমাদের নিকটে সেটা পৌঁছে দিব। লোকেরা বলল, আমরা তো তোমাদেরকে চিনি না, তোমরা কোথা থেকে এসেছো আমরা জানি না, তোমাদেরকে আমরা কেন খাবার দেব, আমাদের ফায়দা কী? কোনোভাবেই তারা খাবার দিতে রাজি হলো না। আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেখান থেকে চলে গেলাম। কিছু দূর যেতে না যেতেই তাদের এলাকা থেকে একজন মানুষ আমাদের নিকটে আসলো, এসে বলল, ভাইরাম তোমাদের মধ্যে কি কোনো ঝাড়ফুঁক করে এমন কোনো ব্যক্তি আছে কি না, কবিরাজ আছে কি না? আমাদের গ্রামের যেই নেতা ছিল ওই নেতাকে সাপে কেটেছে, সাপে দংশন করেছে, আরেক বর্ণনায় এসেছে বিশ্বতে দংশন করেছে, বিষাক্ত পোকা কামড় দিয়েছে। তোমাদের মধ্যে যদি কোনো ঝাড়ফুঁককারী থাকে, যদি কোনো কবিরাজ থাকে, তাহলে আমাদের নেতাকে ভালো করে দাও, যদি তোমরা ভালো করে দিতে পারো তাহলে তোমাদের আমরা খাবারের ব্যবস্থা করে দিব। হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, গিয়ে বললেন যে আমি ঝাড়ফুঁক করতে পারি, আমি ঝাড়ফুঁক করতে পারি। আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য সাহাবী আশ্চর্য হয়ে গেল যে আবু সাঈদ যে ঝাড়ফুঁক করতে পারে এটা তো আমরা কখনো জানি নাই, আমরা কখনো শুনি নাই। আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে ওই নেতার কাছে গেলেন যাকে বিচ্ছুবাব একটা পোকা দংশন করেছিল, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা পাঠ করলেন, সূরায়ে ফাতিহা পাঠ করে একবার ফুৎকার করলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বরকতে ওই ব্যক্তিটার জ্ঞানটাকে ফিরিয়ে দিল। এরপরে আবার সূরা ফাতিহা পাঠ করে তার উপর ফুৎকার করলেন, লোকটা উঠে বসল। এরপরে আবার সূরা ফাতিহা পাঠ করে তার উপর ফুৎকার করলেন, ওই নেতা, ওই ব্যক্তি যাকে দংশন করেছিল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি দাঁড়িয়ে গেল এবং কথা বলা শুরু করে দিল, বলে সুবহানাল্লাহ।
এত বরকত এই সূরা, সূরা ফাতিহার মধ্যে এত বরকত। তখন লোকেরা রাসূলের সাহাবীদেরকে খাবারের জন্য এক হাদিসে বর্ণিত হয়েছে 30টি ছাগল দিয়েছেন, সুবহানাল্লাহ, আর এক হাদিসে বর্ণিত হয়েছে 99টি ছাগল দিয়েছেন। সেখান থেকে সাহাবা আজমাইন একটা ছাগল খেলেন, আর বাকি ছাগলগুলো বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পরে ঘটনা বর্ণনা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেছেন, সূরা ফাতিহা দিয়ে ফু দিলে যে মানুষ আরোগ্য লাভ করে এটা তুমি জানলে কোথা থেকে? সূরা ফাতিহা পরে ফু দিলে যে আরোগ্য লাভ করে এটা জানলে কোথা থেকে তুমি? এটা একটা বরকতপূর্ণ সূরা, তোমাদের যে খাবারগুলো দেওয়া হয়েছে সেখান থেকে আমাকেও কিছু দিও, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে নিয়েছেন, খেয়েছেন, এত বরকত এই সূরা। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুস শিফা। এই সূরার নাম কি? সূরাতুস শিফা, মানে এই সূরার দ্বারা আরোগ্য লাভ করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আলীর বর্ণনা এটা, এটা হাদিস নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি অসুস্থ হয়, জ্বরে আক্রান্ত হয়, ওই ব্যক্তির নিকটে বসে যদি 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে পানির মধ্যে ফুৎকার দিয়ে ওই ব্যক্তিকে খাওয়িয়ে দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিন চাহে তো ওই ব্যক্তির রোগ ভালো করে দিবে। যদি 41 বার সূরা ফাতিহা পাঠ করি কোনো ব্যক্তিকে জ্বর এসেছে এমন ব্যক্তিকে খাওয়ানো হয়, পানি পান করানো হয়, আল্লাহ রব্বুল আলামিন চাহে তো তাকে সুস্থ করে দিবেন। আমরা অনেক সময় যে ফু দিলে সূরা ফাতিহা পড়ি, ফু দে কিন্তু কাজ হয় না, এর কিছু কারণ রয়েছে। আমরা তো সবসময় হালাল খাবার খাই না, আমরা মিথ্যা বলি, আমাদের মুখে বরকত নাই, আমরা চুগলখুরি করি, আমাদের মুখে বরকত নাই, আমাদের কথার মধ্যে বরকত নাই, আমাদের পেটের মধ্যে হালাল খাবার ঢোকে না, তাহলে কাজ হবে কীভাবে? কাজ হওয়ার জন্য ভিতরে তাকওয়া থাকতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে, মিথ্যা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে কাজ নেবে। এই যে আপনারা অনেক সময় হুজুরদের কাছে যান, আমাদের কাছে আসেন, হুজুর বাচ্চা অসুস্থ একটু ফু দিয়ে দেন, এই হুজুররা এই সূরা ফাতিহা পড়েই ফু দেয়, একটা গোপন ফাঁস করে দিলেন। হুজুররা কী করে? এই সূরা ফাতিহা পড়েই ফু দেয়, সূরা ফাতিহা পড়ে ফু দেয়, সূরা ফালাক পড়ে ফু দেয়, সূরা নাস পড়ে ফু দেয়, কালামের অনেক বরকত রয়েছে। এই জন্য আমরা এগুলো জানব এবং আমল করব। ফাতিহার আরেকটা নাম রয়েছে সূরাতুল হামদ। সূরাতুল হামদ এই জন্য বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে শিক্ষা দিলেন আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা দিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল হামদ। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল ওয়াফিয়া। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল কাফিয়া। সূরাতুল কাফিয়া, কাফিয়া শব্দের অর্থ যথেষ্ট, কাফিয়া শব্দের অর্থ যথেষ্ট, মানে এই সূরাটা নিজে নিজেই যথেষ্ট, আর ওয়াফিয়া শব্দের অর্থ পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। এই সূরাটি যখন নাজিল হয়, কোরআনের সর্বপ্রথম যে নাজিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, এরপরে সূরাতুল মুজাম্মিলের শুরুর কিছু আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এরপরে সূরাতুল মুদাস্সিরের আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদাস্সির, অংশ অংশ করে নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল হয়েছে। সর্বপ্রথম যে সূরাটা সেটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই জন্য এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল ওয়াফিয়া, এটা হলো পূর্ণাঙ্গ সূরা, পরিপূর্ণ সূরা, একদম পূর্ণাঙ্গ সূরা আকারে নাজিল করা হয়েছে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল ওয়াফিয়া। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাফউইজ। বাদশাহ যেখানে দাঁড়াচ্ছে প্রজাও সেখানে দাঁড়াচ্ছে, কোনো মানুষের মাঝে ভেদাভেদ নাই, সকলেই মালিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একত্রিত হয়ে আল্লাহর অনুগত্য প্রকাশ করার জন্য এসে যখন আল্লাহর কাছে দাঁড়ায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে মানুষ যখন সিজদাতে যায়, মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুত তাফউইজ। একজন বড় নেতা আর একজন কর্মী পাশাপাশি দাঁড়িয়েছে, একজন লাখ টাকার জামা গায়ে দিয়েও যেখানে দাঁড়িয়েছে, একজন 10 টাকার সেরা জামা গায়ে দিয়েও সেখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিচ্ছে, ছোট করছে,
এবং সূরা ফাতিহা পাঠ করছে সূরা ফাতিহার মাধ্যমে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা এইজন্য এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুত তাফউজ এই সূরার আরো নাম রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ নাম বলেই শেষ করব সেটা হচ্ছে সাবউল মাসানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজরের মধ্যে বলেন ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম এই সূরার আরেকটি নাম হচ্ছে সাবউল মাসানি সাত আয়াত বিশিষ্ট নিত্য পঠিত সূরা নিত্য পঠিত সাতটি আয়াত প্রত্যেকদিন পড়া হয় সেটা শুরুতে বললাম শুধু দিনে একবার নয় অসংখ্যবার পড়া হয় সারা পৃথিবীর যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমান যারা নামাজ আদায় করে প্রত্যেকের সূরা ফাতিহা মুখস্থ রয়েছে এবং প্রত্যেকেই পাঠ করে থাকেন সুবহানাল্লাহ এই জন্য এই সূরার অনেক গুরুত্ব রয়েছে অনেক ফজিলত রয়েছে আমরা এ সম্পর্কে জানব এবং আমল করার চেষ্টা করব এই সূরা ফাতিহার যে সকল শিক্ষা রয়েছে সূরা ফাতিহার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাওহীদ রিসালাত আখিরাত আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ প্রকাশ করা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শিরিক না করাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর আমাদের বিশ্বাস করা এবং আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরাতুল ফাতিহার যে সকল বৈশিষ্ট্য রয়েছে শিক্ষা রয়েছে আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন